আমি ওনাদের সময় নষ্ট করতে চাই না। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের সংগ্রামী মহাসচিব তারা নিত্যাধিত মুসলিম দলনেতা আল্লামা জুনায়েদ বাবনগরি ঢাকার রাজপথে আমাদের সাথে সামিল হয়েছে। আমি শুধু একটি কথা বলব, কাদিয়ানিরা অমুসলিম, তাদেরকে যারা অমুসলিম মনে না করে তারা কি? পরিষ্কার বাইতুল মুকাররম চত্বর থেকে বলতে চাই, দুই নম্বর কথা বলবো, মাননীয় স্পিকার 24 ঘন্টার ভিতরে জানাবেন তার বক্তব্য রেসপন্স করা হয়েছে কিনা। তিন নম্বর বলবো, মাননীয় প্রধানমন্ত্রী লতিফ সিদ্দিকী প্রস্তাব দিয়েছেন দেশের জনগণকে 24 ঘন্টার ভিতরে বলছেন বাংলার জনগণকে, মুসলিম জনতাকে ডাকে আসতে বলো, রাস্তাঘাট ব্লক করা হয়েছে, লঞ্চ স্টিমার চলে নাই, গাড়ি ঘোড়া চলে নাই, ঢাকার রাজপথ